আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যাশী, ডি ইউনিট বা ঘ ইউনিট, ভর্তিযোদ্ধা শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলকে গ্রেন্টাস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আমাদের চ্যানেলের ধারাবাহিকতায় আজ নিয়ে এসেছি আপনাদের সামনে জিকে লিখিত সাজেশনস। জিকে লিখিত অর্থাৎ জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, লিখিত সাজেশন নিয়ে আমরা প্রত্যাশা করি এবং বিশ্বাস করি আমাদের সাজেশন আপনি নিজেও একজন স্টুডেন্ট হিসাবে যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন সেটা কতটা কার্যকরী। অর্থাৎ গত বছরের প্রশ্নের আলোকে যে ধরনের প্রশ্ন আসার কথা কিংবা এই বছরে ওনারা যেভাবে প্রশ্নের কথা বলেছে তার ধারাবাহিকতা আলোচনা করলে আমরা এই পাই দুটি বিশ্লেষণ ধর্মী কোশ্চেন থাকবে। একটি হলো প্রথম ক্যাটাগরির প্রশ্নটা 10 বাক্য অনুচ্ছেদ আকারে লিখতে হবে, অবশ্যই মাথায় রাখবেন প্যারাগ্রাফ আকারে। 10টা বাক্য লেখা থাকলেও 10টা বাক্য লিখবেন আপনি অবশ্যই, কিন্তু কোনোভাবেই যেন 1, 2, 3, 4, 5 এভাবে নাম্বারিং করে লিখবেন না, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে যদি অনুচ্ছেদের কথাটা উল্লেখ থাকে। তো বর্তমান বিশ্বের এবং দেশের প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে বিশ্লেষণ ধর্মী যে প্রথম ক্যাটাগরির কোশ্চেন সেটা এখানে দেওয়া হয়েছে। দেখেন, অনলাইন ও আমাদের শিক্ষা অত্যন্ত কমন একটা টপিকস, যেমন গত বছর এসেছিল ফেসবুক ও আমাদের সমাজ বিষয়ে 10 বাক্যে অনুচ্ছেদ আকারে তোমার মতামত দাও, এরকম প্রশ্নটা এসেছিল। সুতরাং অনলাইন ও আমাদের শিক্ষা অত্যন্ত কমন, তাই না? নিঃসন্দেহে আমরা বুঝতে পারতেছি। এরপরে পদ্মা সেতু ও বাংলাদেশের উন্নয়ন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, আন্তর্জাতিক অঙ্গন ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু স্যাটেলাইট ও বাংলাদেশের উন্নয়ন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বর্তমান বাংলাদেশ, করোনা ও বর্তমান বিশ্ব, করোনা ভ্যাকসিন ও তার কার্যকারিতা, আন্তর্জাতিক আদালত ও রোহিঙ্গা সমস্যা, আর করোনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো এখানে ভ্যাকসিন বানানে ব্যাসকিন হয়ে গেছে, এটা ধ্বনি বিপর্যয় করছে, আপনারা বুঝে নেবেন। আশা করি এই 10টা প্রশ্ন যদি আপনি অ্যানালাইসিস আকারে করেন ইনশাল্লাহ কম পড়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এগুলো আপনি ইংরেজিতে অনুবাদ করে, অর্থাৎ অনলাইন ও আমাদের শিক্ষা, অনলাইন টে ডাবল এডুকেশন, অর্থাৎ এরকম থাকতে পারে রাইট এ প্যারাগ্রাফ অন অনলাইন অ্যান্ড আওয়ার এডুকেশন অ্যারাউন্ড 10 সেন্টেন্সেস, তার মানে এগুলো বাংলায়ও থাকতে পারে ইংরেজিতেও থাকতে পারে। সো কাইন্ডলি আপনি এগুলোকে ইংরেজিতে অনুবাদ করে নিয়ে ইংরেজিতেও পড়বেন বাংলায়ও পড়বেন, এটা আপনার জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক হবে ইনশাল্লাহ। তবে আপনি কিন্তু বুঝতে পারতেছেন এই এই টপিকসগুলো আপনি নিজে অ্যানালাইজ করে দেখেন গত বছরকার প্রশ্নের আলোকে এবং এই বছরে ঢাকা ইউনিভার্সিটির ঘোষণা অনুসারে আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন টপিকসগুলো কতটা কমন ইনশাল্লাহ। দ্বিতীয় ক্যাটাগরির যে 5টি 5 বাক্যে যে প্রশ্নগুলো থাকবে সেখানে আপনার নিজস্ব অভিমতটা জানতে চাওয়া হয়, যে তোমার অভিমত দাও, তার মানে মুজিব বর্ষে তোমার করণীয়, অর্থাৎ মুজিব বর্ষে তোমার অভিমতটা কি, তুমি আসলে কি কি করতে চাও, করোনা প্রতিরোধে তোমার করণীয় কি, করোনা মোকাবেলায় বাংলাদেশ কতটা অগ্রসর হয়েছে এখানে তোমার অভিমত কি, ভাষা রোহিঙ্গাদের ভাষান্তরের স্থানান্তর এখানে তোমার কোনো অভিমত আছে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান এই বিষয়ে তোমার অভিমত কি, দর্শকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এই আইন প্রণয়নে তোমার মতামতটা কি, এইচএসসি অটো পাস 2020 এটা কোন ধরনের পদক্ষেপ, এটা কতটা সময় উপযোগী পদক্ষেপ, এই বিষয়ে তোমার মতামত কি, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ দ্য মাদার অফ হিউম্যানিটি, অর্থাৎ মাদার অফ হিউম্যানিটি দিস ইজ দ্য ডিজিগনেশন অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আমার মনে হয় টপিকসগুলো বুঝতে পেরেছি, আশা করি এই টপিকসগুলো যদি আপনি সুন্দরভাবে আয়ত্ত করেন ইনশাল্লাহ জিকে থেকে যে আপনাদের 15 মার্কস থাকবে এই 15 মার্কস আপনারা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, বিষয় হলো আমার এই সাজেশন থেকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কমন পড়ে যাবে, কমন পড়েও গেল আপনি ঢাকা ভার্সিটিতে চান্স পাইবেন, তো আপনি একজন সৌভাগ্যবান ছাত্র বা ছাত্রী ঢাকা ইউনিভার্সিটির, তখন আমি যে আপনাকে এই সাজেশন দিলাম আমার লাভ কি? অবশ্যই আমি আমার নাম্বার দিয়ে দিতেছি, রেজাল্টের পরে মিষ্টি নিয়ে আসবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদেরকে সফল করুক, খোদা হাফেজ।